ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি। তোমাদের ভালোবাসা এই রোসেস ব্লগের নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি। যে যেখান থেকে ভিডিও ওয়াচ করছো তাদেরকে অনেক ভালোবাসো। তোমরা এইভাবে পাশে থেকো। শুরু করছি এখন থেকে ব্লগ স্টার্ট করলাম, দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন বাজে প্রায় 9টা। মেয়ে পাশের রুমে পড়ছে, বর পড়াচ্ছে, বর ল্যাপটপে কাজ করছে। ওদের উঠে উঠে ওরা মানে আমার আগে কিন্তু ওরা উঠেছে। উঠে উঠেই ব্রাশ করা, দুধ খেয়ে নিয়েছে। মেয়ে খেয়েছে দুধ হরলিক্স, বর খেয়েছে শুধু দুধ। তো ওরা এটা খেয়ে আছে, আর আমি ব্রাশ করে উঠে মানে শুধু খালি মুখে বসে আছি, কিছুই খাইনি এখনও। একটু জল খেলাম, খালি পেটে একটু জল খেলাম, আর ভাতটা জাস্ট বসিয়ে দিয়েছি। ভাতটা প্রায় হয়ে আসছে, শুধুই ভাতটাই হচ্ছে। আর তরকারি কী করবো এখনও ঠিক নেই। তো চলো, কী কী করছি চলো দেখাবো তোমাদেরকে অবশ্যই। আর কালকে একটুখানি ভিডিও আমি করেছিলাম, তো কালকে আমি চিকেন করেছি, জাস্ট ওটুকু বলেছি। একটুখানি ভিডিও অন করেছি, সারাদিন আর ভিডিও করা হয়নি, করো ভিডিও ক্লিপ তুলিনি। তো যাই হোক, চলো বন্ধুরা, সেই চিকেন কিন্তু আছে একটুখানি। তো দেখি কী কী করবো, দেখা যাক। আগে চাটা করে খাবো। ওদেরকে বললাম যে তোমরা চা খাবা, বর বলছে চা খাবো। তো বর খাবে লিকার চা, আর মেয়ে চাইছে দুধ চা। তো দেখা যাক, দুটোকেই করে দিতে হবে দুরকমভাবে। তো চলো এখন একটু চা করে খাই। চা না খেলে কেমন কেমন লাগছে, একদমই খালি পেটে ভালো লাগছে না। আর ভাতটা প্রায় হয়ে আসছে, ভাতটাও নামিয়ে নেবো। দেন তারপরে যদি তরকারি কী করবো দেখা যাক, তরকারি তো করতেই হবে, তরকারি কী করবো দেখা যাক। আর কিছু কিছু সকালে উঠে ওয়াশিং করার জন্য কিছু কিছু জামাকাপড় আমি রেখেছি, তো সেগুলো ক্লিন করতে হবে। তো দেখা যাক আর কী কী দেখাতে পারি। সারাদিনে টুকিটাকি দেখতে থাকো তোমরা, এখন থেকে শুরু করলাম, সারাদিন তো হবেই, কন্টিনিউ। চলো দেখতে থাকো। এই যে তোমাদেরকে বললাম, জাস্ট ভাতটা বসিয়েছি, ভাতটা প্রায় হয়ে আসছে। ভাতটা হয়ে গেলে আর কিছু রান্না করতে হবে, কি করতে হবে দেখা যাক। তো এখানে একটু চা বসাবো, আগে একটু লিকার চা বসিয়ে নেবো, দেন তারপর দুধ চা করতে বলছে। এখন দুধ আছে গরম করা, ওরা খেয়েছে আর আছে। তো এই দুধটা একটুখানি নিয়ে ওকে গরম করে মেয়েকে দুধ চা করে দেবো, আর আমরা খাবো লিকার চা। চলো এটা বানাই। চা আমার রেডি, লিকার চা আর দুধ চা। এখানটা রুমে নিয়ে যাব, খাওয়া দাওয়া হবে। এপাশে হচ্ছে পটল সেদ্ধ করতে দিয়েছি, পটল ভাজা হবে। এদিকে ভাতটা এখন নামিয়ে নিতে হবে, ভাতটা প্রায় হয়ে গেছে, নামিয়ে নিব। রান্না শেষ করে চলে আসলাম এই রুমটা ক্লিন করতে। এই রুমটা প্রায় অনেক কটা দিনই ক্লিন করা হয়নি, আমার পরীক্ষা ছিল ওই জন্য আরও ক্লিন করা হয়নি। তো চলো এই রুমটা সুন্দর করে ক্লিন করে নিই। ওই রুমটা ক্লিন করে চলে আসলাম কিচেনে। কিচেনের থালাবাটি সমস্ত কিন্তু ধুয়ে নিয়েছি কমপ্লিট, উপরে স্ল্যাবগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি ফ্লোরটা ক্লিন করে নিচ্ছি। আর আমার বড় হাতের নাইটি পরতে খুব ভালোই লাগে, মানে শান্তি পাই অ্যাকচুয়ালি, পরে অভ্যাস তো সেই জন্য। সমস্ত কাজ কমপ্লিট করে স্নানের আগে কিছু ওয়াশিং ছিল সেগুলো সেরে একেবারে কাপড়গুলো ধুয়ে স্নান সেরে মেলে দিচ্ছি। তো বন্ধু, তোমাদের সঙ্গে একটু কথা বলার আছে, কিছু মানে কথা তোমাদেরকে বলবো আজকে। একজন আমাকে এত বিরক্তি করছে, আমার একটা কথা হচ্ছে ভালো না লাগলে দেখতে হবে না। এটা হচ্ছে মানে সব থেকে
সহজ ভাষায় কথা, ভালো লাগলে না লাগলে দেখতে হবে না, ভালো লাগলে অবশ্যই তারা দেখবে। আমি ব্লগ করছি, আমি লাইফস্টাইল দেখাচ্ছি, সারাদিন কাজ করছি, কী এমন খারাপ আছে? আমি ইটিং শো করেছি, তাতেও খারাপ তার চোখে, তবুকে দেখে কেন? আমার ইটিং শোয়ে তার এত পছন্দ অপছন্দ হয়েছে, অপছন্দ তো দেখতে হবে না কোনো ব্লগে, তাকে কে দেখতে বলেছে? আমি তাকে তো বলিনি, তোকে নিমন্ত্রণ করছি, তোমাকে দেখতে হবে, নাহলে হবে না, আমার চলবে না। আমার ভিডিও দেখতে এসে কিছু না কিছু বাজে মন্তব্য করেই যাবে, কমেন্টের তো উত্তর আমাকে দিতেই হবে। তো একজন খুব বিরক্তি করছে, আমার খাওয়া নিয়ে তার খুব প্রবলেম, ইটিং শো করছি তো গরু নিয়ে মন্তব্য, হাতি নিয়ে মন্তব্য, আমি খাচ্ছি আমার বরের পয়সায়, আমার বরের টাকায়, আমার বরের কোনো মাথা ব্যথা নাই, তার কেন তো মাথা ব্যথা হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, বাজে মানে এক একজন কি বলবো, কোনো কিছুর বাজে মন্তব্য করাও যাচ্ছে না এটা সোশ্যাল মিডিয়া। তো যাই হোক, যাদের ইচ্ছা হবে ঘেউ ঘেউ করা তারা অবশ্যই করবে, আর আমাদের কাজ হচ্ছে আমাদের চোখ বন্ধ করে কান বন্ধ করে চুপচাপ কাজ চালিয়ে যাওয়া। মেয়ে একটু বাইরে গিয়েছিল, বাইরে থেকে এসে ফুচকা কিনে নিয়ে এসে খাচ্ছে, তো ওই সব মন্তব্য আর গেলাম না বন্ধুরা, চলো কন্টিনিউ দেখতে থাকো। এই যে ওকে দিচ্ছি ফুচকাটা। বন্ধুরা এখন আসলাম একটু বাজারে, এখন বাজে প্রায় 7:30, এখন একটু বাজারে আসলাম, কিছু কেনাকাটার আছে, অবশ্যই বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কী কী কিনছি, কী কী কিনলাম, তাই তো? চলো তাহলে কিনে নিয়ে একেবারে তোমাদের সঙ্গে সামনে এসে কথা বলবো, আর এখন অন্ধকার তো বেশি তো দেখানো যাচ্ছে না, চলো বাড়ি ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এইমাত্র বাড়ি ফিরলাম, মানে হয় 10 থেকে 15 মিনিট হবে, 10 মিনিটে হবে। তো একটু খেলাম, খেয়ে তোমাদের সামনে কিছু জিনিস কেনাকাটা করেছি, এক ঝলক তোমাদেরকে দেখালাম বাইরে গিয়েছি, তো কিছু কিছু জিনিস কিনেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। কালকে আমাদের একটা ইনভাইট আছে, তো ওখানে আমরা যাবো, তো সেটাই ইনভাইট আছে, বিয়ে বাড়ি, মেয়ে পাশে থেকে খাচ্ছে তাই বলছি, তো ওই জন্য কেনা হয়েছে কিছু। আমার পিসি শাশুড়ি নাতনি, তো পিসি শাশুড়ির জন্য এই শাড়িটা নেওয়া হয়েছে, শাড়িটা কেমন হয়েছে তোমরা বলো, কালারটা কিন্তু ভালো লাগছে, বরের পছন্দ। তো শাড়ি সম্বন্ধে আমার অত অভিজ্ঞতা নেই, শাড়ি সম্বন্ধে আমার ভালো লাগে না শাড়িটা, মানে পরতে ভালো লাগলেও মানে শাড়ি পছন্দ করতে পারি না, পছন্দ আমার সঙ্গে হয় না। তো এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটা আমার জন্য নেওয়া হয়েছে, তো এই শাড়িটা নিয়েছি আমি। আর এতে একটা পিসি শাশুড়ি বললাম তোমাদেরকে, আর তার সঙ্গে নেওয়া হয়েছে সায়া, একটা সায়া আছে, এই যে সায়াটা নেওয়া হয়েছে। পাশে আছে দুটো বরের লুঙ্গি, লুঙ্গি নিয়ে আছে, লুঙ্গিটা নিয়েছে। আর এটা হচ্ছে ব্লাউজ, তো এই শাড়ির সঙ্গে আমাকে এই ব্লাউজটাই নিতে হলো, অন্য ব্লাউজ পেলাম না। তো বললো সবাই যে ওই এই শাড়ির সঙ্গে নাকি এই ব্লাউজগুলো ঠিক আছে, সুতি গ্লাস হাত, তো এই ব্লাউজটাই নেওয়া হয়েছে, কিছু করার নেই, এটাই নিতে হয়েছে, তো এটাই পরা থাকবে, আর কি পরবো পাচ্ছি না যখন। আর এটাতে পিস আছে কি দেখতে হবে, কারণ দেখলেও এখন আর বানানো যাবে না, কালকেই অনুষ্ঠানটা আছে সেই জন্য আমি বানাতে পারছি না, তো এটাতে দেখবো পরে হলে এটা পরবো, না পড়লে অন্য কিছু পরে নেব, যদি ভালো লাগে তাহলে এটাই পড়ছি, না করলে অন্য কিছু পরে নেব। আর তোমাদেরকে দেখাচ্ছি, তো তোমরা অবশ্যই বলো কমেন্টে শাড়িগুলো কেমন হয়েছে, দুটো শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি, আর একটা দেখাবো, মেয়ের জন্য টপ কিনতে গেলাম হট প্যান্টের সঙ্গে পরার জন্য, তো টপ তেমন ভালো পেলাম না, মানে ওকে ভালো লাগছে না, গায়ে পছন্দ হলো না আমার বরের, আমার বরের পছন্দ না হলে মেয়ের জিনিস মানে কোনো জিনিসই নিবে না মেয়ের জন্য, যার বিয়ে হচ্ছে ওকে এটা তোমাদের দেখাচ্ছি দিব।
তোমাদের সামনের ক্যামেরায় এসে আবার পরে দেখাচ্ছি, মানে একটু জুম করে নিয়ে কাছে দেখাবো। তো এখান থেকে দেখিয়ে দিচ্ছি, এই যে পলা আংটি, তো এই পলা আংটিটা নেওয়া হয়েছে, এই যে তোমাদেরকে দেখাচ্ছি সামনে, একদম দূরে থেকে দেখতে পাচ্ছ না, কাছে এনে দেখাচ্ছি। আর আমি মানে আমার হাত আঙুলগুলো এত মোটা হয়ে যাচ্ছে, তো আংটিগুলো আমি আবার নতুন করে একটু বড় করে নিয়ে আসলাম, বললাম যে একটু বড় করে দেন, হাতে এখন হচ্ছে না, তো জাস্ট একটু একটু করে বড় করে দিল, এখন তাও হচ্ছে। বিয়েতে পড়ে যাওয়ার জন্য তো করতে হবে, সেই জন্য আমি একটু বড় করে নিয়ে আসলাম, এখন হাতে ঠিকঠাক হয়ে যাচ্ছে। চলো এখন এগুলো খুলে রাখি, যখন পরবো তখন দেখতে পাবে তোমরা। তবে সামনে সুন্দর করে ক্যামেরার সামনে এসে দেখাচ্ছি আমার মেয়ের জন্য, এই যে আমার মেয়ে, দেখি দেখি খুলে দেখাবো না কেন, এই যে ঘড়িটা নেওয়া হয়েছে, এই যে তোমাদেরকে গিফটটা দেখালাম। তো বিয়ের গিফটটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। এই পর্যন্ত আজকে ভিডিওটা, লাইক করো, যারা নতুন আসছো প্লিজ চ্যানেলটার পাশে থেকো, সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা অল করো, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, গুড নাইট।